পটুয়াখালীর পায়রা বন্দরে এই প্রথমবারের মতো এসেছে ওপিসি ক্লিংকার ও লাইমস্টোন বাহী মাদার ভেসেল। মেঘনা গ্রুপের মালিকানাধীন এমভি মেঘনা হারমোনি নামের জাহাজটিতে 43,700 মেট্রিক টন ওপিসি ক্লিংকার এবং 10,100 মেট্রিক টন লাইমস্টোন এসেছে। এর মধ্য দিয়ে দেশীয় কোম্পানির বন্দর ব্যবহার শুরু হয়েছে। আউটারে 16,000 মেট্রিক টন কার্গো লাইটারেজ করার পর 37,800 মেট্রিক টন কার্গো নিয়ে মাদার ভেসেলটি বুধবার মধ্যরাতে বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে পৌঁছায়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। এর আগে জাহাজটি 9 ডিসেম্বর ভোরে পায়রা বন্দরের ফেয়ারওয়েতে আসে। সকালে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে জাহাজটি পরিদর্শন করেন। তিনি বলেন, সৌদি আরব সহ বিভিন্ন দেশ বিনিয়োগের আশ্বাসও দিয়েছে আগামী 4 বছরে পায়রা বন্দর দেশের দ্বিতীয় ইকোনমিক করিডোর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা চাই যে অন্যান্য কোম্পানিও মেঘনা গ্রুপের মতো আমাদের এখানে এই বন্দর ব্যবহার করুক, তবে কন্টেনার পরিবহনের জন্য আরেকটু সময় লাগবে। আমরা ইকুইপমেন্ট গুলো নিয়ে আসলেই আমাদের কন্টেনার পরিবহনও শুরু করব। অন্যান্য বিভিন্ন দেশ, সৌদি আরব থেকে আমরা বিনিয়োগের আশ্বাস পেয়েছি, তারা প্রপোজাল পাঠিয়েছেন।